আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই এফেক্টিভ একটি ফেস প্যাক। এই ফেস প্যাকটি বানাতে আপনাদের লাগবে মাত্র দুইটি ইনগ্রেডিয়েন্টস। আর এই একটি ফেস প্যাক ইউজ করলে আপনাদের স্কিন হবে গ্লোয়িং এবং পিম্পলের স্পট সহ ফেসের যত স্পট আছে সবই চলে যাবে। এবং ফেসে যদি অনেক বেশি পিম্পল থাকে আল্লাহর রহমতে সেটাও চলে যাবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ফেস প্যাকটি বানাতে পারি। প্রথমে আমরা এখানে নিয়েছি এক টুকরো লেমন, আর এখানে নিয়েছি ভাতের মার, মানে রাইস ওয়াটার। ভাত রান্নার সময় যে পানিটি আমরা ফেলে দেই ঠিক সেই পানিটি আমি এখানে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখান থেকে ভাতের মার নিয়ে নিয়েছি 2 চামচ। তো ভাতের মারটি আমি এখানে ঢেলে দিব। তারপর এখান থেকে 2-3 ফোঁটা লেবুর রস আমি দিয়ে নিব। তো হয়ে গেল, জাস্ট এটাকে মিক্সড করে নিব। আপনারা প্রতিদিন একবারও হবে, আপনি 7 দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন। আপনার স্কিন হয়ে যাবে অনেক গ্লোয়িং, স্মুথ, সফট, আর পিম্পল স্পট হয়ে যাবে গায়ে। আর যদি অনেক বেশি পিম্পল থাকে দেখবেন আস্তে আস্তে সেটাও কমে যাচ্ছে। এই প্যাকটি আপনার লাগিয়ে রাখবেন 15-20 মিনিট। তো প্রতিদিন যদি আপনি 15-20 মিনিট সময় নিজের জন্য দেন, 7 দিনের মধ্যে আপনার স্কিন হবে পিম্পল ফ্রি, স্পট ফ্রি, সফট আর গ্লোয়িং। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। Thank you.